وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وقال سبحانه وتعالى في آية أخرى أو كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একই দিনে দুটো উৎসব দিয়েছেন। একটি উৎসব তো হলো উৎসব ঈদুল ফিতর, আর এটা হলো ইয়াউমুল জুমআ, সালাতুল জুমআ। দুটোই উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটি একটা রেয়ার রিওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারাই এটি বুঝতে পেরেছে তারা কতই না সৌভাগ্যবান, যারা বুঝতে পেরেছে তারা কতই না বুদ্ধিমান। যারা এটি বুঝতে পেরেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন কেবল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো মহা উৎসবের, মহা আনন্দঘন মুহূর্তের পূর্ণ অপরচুনিটি, ফোরসা, সুযোগগুলো আমাদেরকে অ্যাভেল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত দিয়ে থাকেন যেই সকল মুহূর্তের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করি। সেই মুহূর্তগুলোর একটি গত একটি মাস জুড়ে আমাদের সাথে ছিল এবং সেটি শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা কি সেটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা ইবাদত থেকে আমাদের নিজেকে নিরত রাখবো, বিরত রাখবো? আমরা কি রমাদানেই শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবো? রমাদানের পরে কি আমরা আল্লাহকে ভুলে যাব? বিসাল কওম কওমুন ইয়ারিফুনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি শাহরি রমাদান। এই ওই জাতি কতই না নিকৃষ্ট যারা কেবল রমাদানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে এবং আল্লাহর ইবাদত করে, আর রমাদান যখন চলে যায় তখন তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের একদল লোকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই সকল লোকেরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা অব্যাহতভাবে করে। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা হচ্ছে আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, অর্থাৎ তারা দিন এবং রাতের সকল সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। ওয়া যাকারিয়া ইযা নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. الله سبحانه وتعالى বললেন একদল লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য তারা পেয়েছে, সান্নিধ্য পেতে চায়, তারা সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা প্রত্যাশী থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভয় পায়। তারা এমন কোন অবস্থা থাকে না যে অবস্থায় তারা একান্তই নিশ্চিন্ন থাকে, নিশ্চিন্ত তারা থাকে। তারা মনে করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, অতএব আমাদের আর কোনো আমলের প্রয়োজন নেই। বরং আল্লাহর প্রিয়তম বান্দা তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তারা সামনে এগিয়ে যায়। ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাউ ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত পেয়েছে তাদের হেদায়েত বেড়েই যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকওয়া আরো বৃদ্ধি ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্য একদল লোকের কথা বললেন ইন্নাল্লাযীনাহুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনাহুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনাহুম বিরাব্বিহিম লা ইউশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। একদল লোক আছে তারা অব্যাহতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যায়, কোনো সময় ইবাদতের ক্ষেত্রে কেউ তাদেরকে পেছনে ফেলাতে পারে না, তারা সব সময় অগ্রগামী, অন্যদের চেয়ে সব সময় তারা এগিয়ে যায়, ইবাদত তারা করে। কিন্তু তারপরে তাদের অন্তরে একটা দুরুদুরু ভাব থাকে, অন্তরে একটা আতঙ্ক এবং আশঙ্কা থাকে ওয়েদার দেয়ার গুড ডিডস আর অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের ভালো কাজগুলো, তাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমোদিত হলো কিনা, এরকম একটা আতঙ্ক নিয়ে, আশঙ্কা নিয়ে সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রার্থনা করে। মিন আহলিল কিতাবি উম্মাতুন ক্বায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা হুম মিনাস সালিহিন ওয়া মা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইয়ুকফারুহু ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন।
আহলে কিতাবদের এক দলের কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই সকল লোকেরা তারা সব সময় অব্যাহতভাবে দিন রাত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তাদের নিজেদেরকে তারা নিরত রাখে ওয়া উলাইকা মিনাস সলিহিন দিস পিপল আর রিগার্ডেড টু বি দ্য রাইটিয়াস এরাই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরাই আল্লাহ ওয়ালা এরাই নেককার এরাই দিনদার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খ্যাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বললেন ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামা ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান ক্বালিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব এই লোকেরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো অব্যাহতভাবে স্মরণ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে তারা মুহূর্তের জন্য বিক্রি করে দেয় না প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুহূর্তের জন্য এই লোকগুলো ভুলে না একদল আহলে কিতাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা রাসূলের যুগে ছিল এবং পরবর্তীতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে ডোন্ট মিস্টেক মি ইট ডাজন্ট রেফার টু দি আহলে কিতাব অফ টুডেস টাইম এই সময়ের আহলে কিতাবদের এটা বলা হয়নি সেই সময়ের আহলে কিতাবদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বললেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত তাদের নিজেদেরকে তারা এভাবে নিবেদিত করলো অতএব প্রিয় ভাইরা আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই ও আনসুদুকুম বিল্লাহ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আল্লাহর নামের মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানের পরে আপনারা ভুলে যাবেন না আপনি ওই নারীর মতো হবেন না আল্লাতি গাযা আল্লাতি গাযা আল্লাতি নাকাসাত গাযলাহা মিন কাউন বাদি কুওয়াতিন আনকাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাতি আল্লাতি নাকাদাত গাযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা যেই নারী তিনি তার জামার তার কাপড়টাকে তিনি বুনেছেন বোনার পর আপনারা তাও তাঁতদেরকে দেখেছেন তাঁতিরা তারা কত কষ্ট করে তারা কোনো একটা কাপড় বোনে কাপড় বোনার পর ওই কাপড়ে আবার প্রত্যেকটা সুতা যদি সে খুলে ফেলে তাহলে তার যে হতভাগা অথবা তার এই যে কাজটি এই কাজটি কতটা নিষ্ফল এবং নিরর্থক হতে পারে আপনার ইবাদতও যেন ওই নারীর মতো হয়ে যায় যে আপনি সারা মাস জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করলেন এন্ড হোয়েন দা মান্থ অফ রমাদান ইজ ওভার ইউ হ্যাভ ইমিডিয়েটলি ফরগটেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে সাথে ভুলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের মধ্যে বিশেষ করে বানী ইসরাইল এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া ক্বাওমি দখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাযী কাতাবা আল্লাহু লাকুম ওয়ালা তাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন হে বানী ইসরাইল হে ইহুদ কমিউনিটি তোমরা ওই যে একটা আরদে মুকদ্দাস সেখানে তোমরা প্রবেশ করো কিন্তু তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না ওয়ালা তারতাদু আলা আদবারিকুম তোমরা তোমাদের পেছনের দিকে চলে যেও না তোমরা পেছনে মহান আল্লাহর ইবাদত করতে না তোমাদের যেন এমন হয় না যেন তোমাদেরকে এখন মুক্তি প্রদান করলাম মুক্তি প্রদান করার পর এখন তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা তাদু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতানু সাওয়ালা লাহুম ও আমলা লাহুম একদল লোক আছে যাদের খারাপ কাজগুলো শয়তান তাদের কাছে সুজীবিত করে দেয় কারণ তারা ভালো কাজ করার পর তারা আবার মন্দের দিকে ফিরে গিয়েছে হে ভাইরা যারা রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন রোজা রেখেছেন কিয়াম করেছেন তারাবি আদায় করেছেন কিয়ামুল লাইল করেছেন কিরাতুল কোরআন করেছেন আর সাদাকা করেছেন আর যাকাত করেছেন এবং অন্যান্য ভালো কাজ করেছেন মানুষের সাথে ভালো সম্পর্ক রেখেছেন কটু বাক্য বলেননি গীবত নামিমা ইত্যাদি থেকে আপনার নিজকে আপনি দূরে রেখেছেন জুলুম নির্যাতন থেকে আপনি আপনার নিজকে দূরে রেখেছেন আপনি মানুষের সাথে ঝগড়া বিবাদ মারামারি করেননি রমাদানের পর আপনি আবার সেই জাহেলিয়াতের দিকে ফিরে যাবেন না যে আপনি আবার মানুষের সাথে ঝগড়া বিবাদ মারামারিতে লিপ্ত হয়েছেন আপনি আবার মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছেন আপনি আবার অন্যের প্রতি অন্যায় করা শুরু করে দিয়েছেন আপনি আবার সালাতকে ভুলে গিয়েছেন আপনি আবার কেয়ামকে ভুলে গিয়েছেন কেয়ামুল লাইলকে ভুলে গিয়েছেন অথবা কেবলমাত্র আপনি রমাদানকে আপনি রোজার মাস হিসেবে গ্রহণ করেছেন অন্য মাসেও যে রোজা আছে আপনি এটা বুঝেন না এমন যেন না হয় প্রিয় ভাইরা একজন মুমিনের পক্ষে প্রত্যেকটি মাসেই একজন ইমানদারের জন্য রমাদান এটি মনে রাখতে হবে আপনার এই আপনি যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকেন তাহলে গোটা বছরই আপনার জন্য রমাদান প্রত্যেকটা দিনেই আপনাকে রমাদানের স্পিরিট নিয়ে আপনাকে বেঁচে থাকতে হয় আল্লাহ সুবহানাহু বললেন ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়া তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক তারা এমন হয় যে তারা পরবর্তীতে যখন আসে তখন তারা আদাউস সালাত তারা তখন নামাজগুলোকে তারা ধ্বংস করে ফেলে সালাতের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না সালাতকে তারা ততটা মূল্য প্রদান করে না রমাদানের সুন্নত এবং নফল পালন করতে গিয়ে মানুষের মাঝে যে আগ্রহ দেখতে পেয়েছি রমাদানের পরে ফরজ আদায় করার ক্ষেত্রে তাদের মধ্যে সে আগ্রহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত
فسوف يلقون غيا এই লোকরা অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা পথভ্রষ্ট হবে তারা পথভ্রষ্ট থাকবে এরা কখনোই হেদায়েতের উপর তারা অবশিষ্ট থাকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা তাদউ আলা আদবারহিম একদল লোক যারা তাদের পিছনের দিকে ফিরে যায় আল্লাহ সুবহান তো বললেন শয়তান তাদের কাছে তাদের আমলগুলো সুশোভিত করে দিয়েছে এবং শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين একদল লোক আছে তারা একেবারে প্রান্তে দাঁড়িয়ে সীমান্তে দাঁড়িয়ে তারা আল্লাহর ইবাদত করে যদি কোনো কল্যাণ তাদের জন্য ঘটে তাহলে তারা কেবলমাত্র ইবাদত করে যদি কোনো অকল্যাণ ঘটে কোনো ফিতনা অথবা কোনো বিপদ যদি তাদের সংগঠিত হয় তাহলে তারা দ্রুত আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভুলে যায় خسر الدنيا والآخرة এই লোকরা দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত ذلك هو الخسران المبين আর এটাই হলো চরম ক্ষতি এর চেয়ে বড় আর কোনো ক্ষতি নাই অতএব প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বোনেরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আপনারা কেবলমাত্র রমাদানই ইবাদত করবেন রমাদানের পরে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলে যাবেন এরকম যেন না হয় ওয়া মিনহুম মান আহাদাল্লাহ একদল লোক আছে তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে তারা প্রতিজ্ঞা করলো লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون একদল লোক তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত তারা অব্যাহতভাবে করেছিল আল্লাহর সাথে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল কিছুক্ষণ পর সেই প্রতিজ্ঞাকে তারা ভুলে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের অন্তরে নেফাকি তৈরি করে দেন এবং এই নেফাকি তাদেরকে সর্বশেষ জাহান্নাম পর্যন্ত উপনীত করে দেয় অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রমাদানেই শুধুমাত্র ইবাদত না করে রমাদানের পরেও আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আপনারা ইবাদতের মধ্যে রাখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত আপনারা করবেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদ কানা মাসউলা রমাদানে যে প্রতিজ্ঞা আল্লাহর সাথে করেছেন এই প্রতিজ্ঞাকে পূর্ণ করুন কারণ এই প্রতিজ্ঞার ব্যাপারে আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে ওয়া মান আউফা বিমা আহদ আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা যেই ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করলো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে মহাপুরুষ পুরস্কার প্রদান করবেন এন্ড লুক এট দা ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলছেন তাকে মহা পুরস্কার দেবেন এই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার নয় মহা যদি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা মহা মহিম বলেন তাহলে এই মহত্বের বিশালত্ব কতটা হতে পারে প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ সুবহান ওয়া তাআলার আঙ্গিকে এটাকে বোঝার চেষ্টা করুন আল্লাহ সুবহান বলেন বালা মান আউফা বি আহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন প্রকৃত মুত্তাকি তো তারাই যারা আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদাকে তারা কোনোদিন ভঙ্গ করে না রমাদানে যে ওয়াদা করেছেন যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে ইবাদতটি আপনি রমাদানে কন্টিনিউ করেছেন রাত জেগে আপনি ইবাদত করেছিলেন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কিতাবকে তেলাওয়াত করেছেন জিকির আজকারের মধ্যে আপনার নিজকে নিবেদিত নিয়োজিত রেখেছেন দান সাদাকা করে আপনি আপনার সময়গুলোকে কাটিয়েছেন রমাদানের পরে সেই কাজগুলোকে আপনি ভঙ্গ করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথাই বলেন ওয়া আউফু বি আহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুসু আল তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা তোমরা যদি আল্লাহর সাথে কোনো ওয়াদা করো তাহলে ওয়াদাগুলোকে তোমরা কখনোই ভঙ্গ করবে না ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন বরং এই ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত তোমরা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত তোমরা করতেই থাকো মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি একদল লোক আছে তারা আল্লাহর সাথে যে ওয়াদা করে ওয়াদা তাদের জীবন দিয়ে হলো তারা ওই ওয়াদাকে পূর্ণ করেই আর একদল লোক আছে তারা বারবারই আল্লাহর সাথে ওয়াদা করে কিন্তু বারবারই সেই ওয়াদা সেই ব্যক্তি অপূর্ণ করে এবং বারবারই সেই ওয়াদাকে ভাঙে আপনি সেই ব্যক্তির মতো হবেন না যে ব্যক্তি এমনিতেই তো ওয়াদা ভঙ্গ করলে সে মুনাফিকের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় আর আল্লাহর সাথে যদি বারবার সে ওয়াদা ভঙ্গ করে তাহলে সে কত বড় মুনাফিক হতে পারে প্রিয় ভাই প্রিয় বোন এই জন্য আল্লাহ সুবহানাহুর সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছেন যে ইবাদত আপনি রমাদানে শুরু করেছেন এই ইবাদতটাকে আপনি কন্টিনিউ করুন এই ইবাদতটাকে আপনি কোনো অবস্থায় ভুলে যাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বললেন আবা কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন তারা যতবারই ওয়াদা করে ততবারই তারা ওয়াদাগুলোকে তাদের পেছনের দিকে তারা ছুঁড়ে ফেলে দেয় অর্থাৎ ওই ওয়াদাগুলোকে তারা পূর্ণ করে না বাল আকসারুহুম লা ইউমিনুন আল্লাহ ইজ টেস্টিফাইং দ্যাট দিস পিপল রিয়েলি আর নট বিলিভার্স এই লোকেরা সত্যিকার অর্থে তারা আল্লাহর প্রতি ঈমান আনে না আল্লাহর এই টেস্টিফিকেশনের অন্তর্ভুক্ত যেন আমরা না হই প্রিয় ভাই প্রিয় বোন এই জন্য রমাদানের পরেও আপনারা ইবাদতগুলোকে যা করেছেন যতটুকুই করেছেন এই ইবাদতগুলোকে আপনি অব্যাহত রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন কানা আমালুহু দীমা তার আমল ছিল দীমা দীমা মানে হচ্ছে কন্টিনিউইটি মিনিং আদওয়াম দাওয়াম দাইমান
তিনি তার কামল কাজগুলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল আমালি আওসাতুহা ওয়া ইন ক্বাল্লা, সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে তাই যা হচ্ছে মধ্যমপন্থী আমল এবং আদওয়ামুহা অব্যাহতভাবে সেই আমলটি করে, ওয়া ইন ক্বাল্লা যদি ওই আমলটি কম কম হয়। রমাদানে আমল করেছেন যেগুলো সেগুলো অব্যাহত রাখুন, প্রয়োজনে কম কম করে সেই আমলগুলো আপনি অব্যাহত রাখুন। আপনার প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাকে মনে রাখতে হবে রমাদান চলে গিয়েছে কিন্তু রমাদান আমাদের জন্য যে পুরস্কার রেখে গিয়েছে সেই পুরস্কারকে আপনি দুহাত ভরে অর্জন করতে পারলেন কিনা, অর্জন করতে পেরেছেন কিনা তার একটা ইন্ডিকেশন হচ্ছে ইন্না মিন জাযাই আল হাসানাতি আল হাসানাতু বাদাহা ইন্না মিন আলামাতি কুবুলিল আমালি সালিহাতি আল আমালু সালিহাতু বাদা, আপনার আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন এটার একটা প্রমাণ হলো যে আপনি তারপরও আমল করছেন। দাইল বুকা আলাল আতলালি ওয়াদ দারি ওয়াজকুর লিমান বাবা মিন খিল মানা মিন খিল ওয়া মিন জারি ওয়া আযরি আদ দিমা নাহিফান ওয়াবকি মিন আসাফিন আলা ফিরাকি লায়ালিন যাতি আনওয়ার, যে রাতগুলো আলোকিত ছিল এর রাতগুলো চলে গিয়েছে, বরং এই জন্য আপনি কাঁদুন, বরং এই জন্য আপনার কাঁদা দরকার। আলা লায়ালিন শাহরি সাওমি মা জুইলাত ইল্লা লিতামহীসি আযামিন ওয়া আউযারি, যে রাতগুলো যে দিনগুলোতে আপনি রোজা রেখেছেন এবং কিয়ামুল লাইল করেছেন এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই জন্য নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মাধ্যমে আপনার অতীতের গুনাহগুলো মাফ করে দিতে পারেন, সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ইয়া লামি ফিল বুকাই জিদনি মি বিহি কালাফান ওয়াসমা গরিবা আহাদিসি ওয়া আখবারি, আমার কথাগুলো শুনুন যে কথাগুলো আপনাদেরকে বলছি। মা কানা আহসানানা ওয়াশামলু মুস্তামিউন মিন্নাল মুসাল্লি মুসাল্লি ওয়া মিন্নাল কানিতুল ক্বারি, আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা রাত ধরে ইবাদত করেছেন, তারা কোরআনকে তেলাওয়াত করেছেন, তারা অব্যাহতভাবে দাঁড়িয়ে থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে তাদের সময়গুলোকে তারা কত উত্তমভাবে তারা ব্যয় করেছেন। অফিত তারাওয়িব তারাওয়িহিল রাহাতি জামিআতান ফিহাল মাসাবিহু তাজহু মিসলু আজহারি, আপনি রাতে কিয়ামুল লাইল করেছেন সালাতুত তারাবি করেছেন, মনে হচ্ছে যেন চারদিকে ফুল ফুটেছিল, মানুষের মুসলিমদের দিকে তাকালে মসজিদগুলো তখন ভর্তি ছিল, ইবাদত গাহগুলোতে লোকজন লোকে লকার লোকারণ্য ছিল এবং মানুষের দিকে তাকালে মনে হচ্ছে যেন ফুল ফুটেছে, সদ্য নিষ্পাপ ফুল যেন তারা ফুলের মতো ফলে তারা ফুটে উঠেছিল, তারা নিষ্পাপ জীবন যাপন করেছিল এই রমাদানের মধ্যে। কিন্তু এর মধ্যে এমন একটি লাতও ছিল ফি লাইলাতিন লাইলাতিল কদর الذي شرفت حقا على كل شهر ذات اسرار, এমন একটি রাত ছিল যে রাতটি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার কাছে গোপন রেখেছিলেন কিন্তু এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম, এমন একটি রাত আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছিলেন যে রাতে তাতানাজ্জালুর রূহ ওয়াল আমলাকু কাতিবাতান باذن رب غفور خالق باري, আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশে ফেরেশতা জিবরিল এবং অন্যান্য ফেরেশতারা তারা ঝাঁকে ঝাঁকে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি শান্তির বাণী নিয়ে আপনাদের কাছে অবতীর্ণ হয়েছিল। শাহরুন বিহি ইউতিকুল্লাহুল উসাতা ওয়া কাদ আশফাউ আলা জুফিন মিন খুত্তাতিন নার, বহু লোককে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। নারজুল ইলাহা মুহিব্বিল আফউ ইয়াতিকুনা, আমরা আমাদের সেই প্রিয় রব যিনি ক্ষমা করতে ভালোবাসেন তার কাছে আমরা প্রার্থনা করি, হে রব রমাদানের পরেও এই ঈদের দিনে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও এবং সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি বলেছিলে ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার, আল্লাহ সুবহান ওয়া তাআলার দায়িত্ব ছিল যে বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়া, আমাদের তুমি সেই রকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নাও যাদেরকে তুমি পার্মানেন্টলি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছো আল্লাহ, সেই সকল ব্যক্তিদের তালিকাভুক্ত আমাদেরকে তুমি করে নাও। হে প্রিয় ভাইয়ের, এই জন্য বলছি রমাদান চলে গিয়েছে কিন্তু মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তো চলে যাননি, রমাদান চলে গিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো যাননি, আল্লাহ তো আছেন, অতএব আপনি তো রমাদানের ইবাদত করেননি, আপনি ইবাদত করেছেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার, সেজন্য আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তো মারা যাননি, এই জন্য আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই বক্তব্যটি, কোরআনের যেই বক্তব্য আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে সকলকে শাসাচ্ছেন, কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে তাহলে আমি তাকে হত্যা করব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন এবং বললেন ইয়া ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গিয়েছেন, তুমি থামো, তুমি উস্কুত এজলেস, তুমি থামো বসো, তিনবার বললেন কিন্তু ওমর শুনেন না, আবু বকর বুঝলেন ওমরের সাথে কথা বলে লাভ নাই, তিনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন মোবারক কে লাশ মোবারক কে তিনি দেখলেন, তার কপালে তিনি চুমু দিয়ে বের হয়ে আসলেন এবং ওমরকে কোনো কথা না বলে তিনি পড়লেন ওই আয়াতটি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইনকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহু শাইআ ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন, তিনি আয়াতটি তেলাওয়াত করেন, মুহাম্মদ তো একজন রাসূল বই কিছুই নয়, তার পূর্বে বহু রাসূল মারা গিয়েছে, তিনি যদি মারাও যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পূর্বের দিন এবং তোমাদের জাহিলিয়াতের দিকে ফিরে যাবে,
যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে ফিরে যায় ও তার নিজের ছাড়া আর কারো ক্ষতি সাধন করতে পারে না আর যারা অব্যাহতভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পুরস্কার প্রদান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বুঝতে পারলেন যে সত্যি রাসূল ইন্তেকাল করেছেন এবং তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি ধপাস করে পড়ে গেলেন প্রিয়বার একই কথা আমি আপনাদেরকে বলতে চাই রমাদান মাস চলে গিয়েছে আপনারা কি আবার জাহেলিয়াতের দিকে ফিরে যাবেন আপনাকে আবার আগের মতো করে আচরণ করা শুরু করে দেবেন রাসূল তো নাই কিন্তু সাহাবাই কারামরা তো ফিরে যাননি জাহেলিয়াতের দিকে জাহেলিয়াতের আচরণের দিকে তাহলে আপনি রমাদান চলে যাওয়ার কারণে কেন আপনি জাহেলিয়াতের দিকে ফিরে যাবেন আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে চিনেছেন তার ইবাদত করেছেন তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছেন রমাদানের পরেও আপনি আল্লাহর ইবাদত করুন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি বান্দা আমার সাক্ষাৎ পেতে হলে তোমাকে কষ্ট করে আমার কাছে আসতে হবে এমনিতে তুমি আমার কাছে আসতে পারবে না তোমাকে কষ্ট করে আমাকে আমার কাছে আসতে হবে ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকামাল আকাবা বন্ধুর পথ গিরিপথ অতিক্রম করে তোমাকে আমার কাছে আসতে হবে তুমি সহজে আমার কাছে আসতে পারবে না আমার সাক্ষাৎ পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে প্রিয় বান্দা অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যাবেন না ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আপনি কিভাবে আপনার সেই প্রিয় রবকে ভুলে যান যিনি আপনাকে এভাবে সৃষ্টি করেছেন আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন আপনাকে রমাদান দিয়েছেন এমন অপরচুনিটি দিয়েছেন যে অপরচুনিটির মাধ্যমে আপনি আপনার সকল গুনাহগুলোকে maaf করে নিতে পারেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আপনি যদি রমাদানের পরে ইবাদতগুলোকে অব্যাহত রাখতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে আপনার কাজগুলোকে সহজ করে দেবেন এবং ফেরেশতারা আপনার মধ্যে এই উইসপারিং করবে এই ইন্সপিরেশন আপনার মধ্যে তৈরি করবে যে ওয়া আবশিরু বিল জান্নাহ দ্যাট আই গিভ ইউ দি গ্ল্যাড টাইডিং অফ দি জান্নাহ যে তুমি জান্নাতি একজন ব্যক্তি তোমার মাঝে এই অনুপ্রেরণা আমি তৈরি করে দিলাম যে তুমি জান্নাতি এবং এখন থেকে অব্যাহতভাবে তোমার আমলগুলো ভালোই হতে থাকবে তুমি জান্নাতি ব্যক্তির আমল করতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন যারা জান্নাতি আমল অব্যাহতভাবে তাদের মৃত্যু পর্যন্ত তারা করে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামু হু ইন ক্বাল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই যা মানুষ অব্যাহতভাবে করে এবং মানুষ সেই কাজটি কম করে হলেও সে অব্যাহতভাবে সেই কাজটি করে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে কাজ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ভুলে গেলে চলবে না আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো অবজেক্টিভ নেই একমাত্র অবজেক্টিভ হচ্ছে লিয়াবুদুন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর তাওহীদ তোমরা প্রতিষ্ঠা করবে এই দিনে এই জমিনে তোমাদের জীবনে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে থাকতে চান ইবাদুর রহমান ইয়া ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এই জমিনে তারা চলে এমন ভাবে তারা অত্যন্ত তারা গর্বহীন দর্পহীন অহংকারহীন কোমলভাবে তারা প্রশান্তভাবে এই জমিনে তারা চলে তারা শান্তভাবে প্রশান্তভাবে এই জমিনে চলে তাদের মধ্যে কোনো অহংকার নাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা সেই সকল বান্দাদের ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহর কাছে আপনি আপনার নিজকে নিবেদিত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি আপনার নিজকে নিবেদিত করুন প্রিয় ভাই পার্ট টাইম তো কোনো কিছু হয় না পার্ট টাইম ডাক্তার হয় না পার্ট টাইম ইঞ্জিনিয়ার হয় না পার্ট টাইম টিচার হওয়া যায় না পার্ট টাইম মুসল্লি অথবা পার্ট টাইম মুসলিম আপনি কিভাবে হবেন আপনি ফুল টাইম মুসলিম হতে হবে আল্লাহ সুবহানাহু বলেছেন উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইসলামে পূর্ণভাবে তুমি দাখিল করো আর তুমি প্রবেশ করো তুমি শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না তার মানে কিছু ইসলাম মানবে আর কিছু শয়তানকে মানবে এরকম অবস্থা যেন তোমার না হয় তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি জয়েন করো আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা কেবলমাত্র সময়ে অথবা স্থানেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি কেবল মসজিদে আসলে আসলে আল্লাহর কথা মনে পড়ে যায় একদল লোক আছে তারা বাইতুল্লাহে শুধু হজ বা উমরা করতে গেলে আল্লাহর কথা মনে পড়ে এর আগে আর তাদের মনে পড়ে না আরেকদল লোক আছে মসজিদে আসলে আল্লাহর কথা মনে পড়ে না অন্য জায়গায় আরেকদল লোক আছে শুধুমাত্র রমাদানই আল্লাহকে চেনে রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা চেনে না এই সকল লোকদের জন্য দুর্ভাগ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে প্রত্যেকটি মুহূর্তে যতক্ষণ আপনার শ্বাস আছে নিঃশ্বাস আছে যিনি এই নিঃশ্বাস আপনাকে প্রদান করেছেন সেই মহান রবকে আপনি নিঃশ্বাসে এর পর এই নিঃশ্বাস থেকে আপনি তাকে তাড়িয়ে দেবেন না সেই মহান রবের জিকিরকে আপনার নিঃশ্বাসের মাধ্যমে আপনি গ্রহণ করুন যিনি আপনাকে নিঃশ্বাস দিয়েছেন যতদিন আপনার নিঃশ্বাস আছে সেই মহান রবকে আপনি ভুলে যাবেন না প্রিয় ভাই সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন ইয়া ফুলা ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান কানা ইয়াকুম মিনাল লাইলি ফাতারাকা কিয়ামাল লাইল হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস তুমি ওই ব্যক্তির মতো হইও না যেই ব্যক্তি আগে কোনো একটা সময় রাতের সালাত আদায় করত ফাতারাকা কিয়ামাল লাইল অতঃপর সে কিয়ামুল লাইলকে সে ফেলে দিয়েছে ছেড়ে দিয়েছে তুমি সেই ব্যক্তির মতো হইও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেছিলেন নিআমাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল আব্দুল্লাহ ছোট আব্দুল্লাহ 10 11 12 বছরের আব্দুল্লাহ কতই না আল্লাহর প্রিয় বান্দা হতো ও যদি রাতের ইবাদতগুলো করত এই বক্তব্য যখন আব্দুল্লাহ শুনেছেন তখন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এই আব্দুল্লাহ কোনোদিন তাহাজ্জুদে সালাত ত্যাগ করেননি এর তো ওই সকল আব্দুল্লাহদের কথা বলছে আমাদের আব্দুল্লাহরা কোথায় যেই সকল আব্দুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইবাদুল্লাহ ইবাদুর রহমানদেরকে আল্লাহর কথা বারবার বলে দেয়া হয় তো তারপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভুলে যান প্রিয় ভাই সেজন্য বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যখন আপনার 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 ইবাদতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে নিবেদিত করেছেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনারা এরপরে ভুলে যাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা দ্বীনকে ছেড়ে যাননি বরং তারা দ্বীনের উপর আরো আঁকড়ে ছিলেন বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পলিসি এবং তাদের কার্যকলাপগুলো একবার শোনার চেষ্টা করুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত এর দায়িত্ব নেয়ার পর তিন দিকে তিনটি বড় ক্রাইসিস তৈরি হলো একদল লোক তারা যাকাত দিতে অস্বীকার করলো আরেক দল লোক তারা মুরতাদ হয়ে গেল বেদুইনরা বিশেষ করে আরেক দল লোক তারা তাদের নিজেকে নবী হিসেবে দাবি করলো চারজন এর মধ্যে একজন নারীও ছিল এবং একদল লোক তাদেরকে অনুসরণ করা শুরু করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর রাসূলকে যুদ্ধের কথা বলেছে আপনি একটু মানুষের প্রতি আপনি রহম করুন একটু অনুগ্রহ করুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন والله لا احل عقدة عقدها رسول الله صلى الله عليه وسلم ولو ان الطير تخطفنا والسباع من حول المدينة ولو ان الكلاب جرت بارجل امهات المؤمنين لاجزعن جيش اسامة اسامة رضي الله تعالى عنه نترته اي بازار اي بايجانتاين এর বিরুদ্ধে এক দল যুদ্ধের যুদ্ধের একদল যোদ্ধা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাচ্ছিলেন একদল মুজাহিদকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি একদিকে যুদ্ধ শুরু করেছেন অন্যদিকে আরেক দিকে আবার যুদ্ধের জন্য বাহিনী পাঠাচ্ছেন এখন তো এমনি আমাদের লোকজন দরকার আপনি এটা করার প্রয়োজন নেই বরং এদেরকে রেখে দেন যেহেতু আপনি যুদ্ধ করতেই চান এদেরকে কাজে লাগবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন ওমর খেয়াল রেখো আল্লাহর কসম করে বলছি যেই চুক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন যেই প্রতিজ্ঞা আল্লাহর রাসূল করেছেন এই প্রতিজ্ঞা সামান্যতম এর ব্যর্থ হবে না ওমর তুমি জেনে রেখো ওমর তোমাকে বলে দিয়েছি যদি জঙ্গলের প্রাণীগুলো যদি তারা জঙ্গল থেকে বের হয়ে আসে এবং রাসূল সাল্লামের স্ত্রীদের পা গুলোকে কামড়ে ধরে যদি তারা তাদের ঘর থেকে বের করে নেয় তাহলে আল্লাহর কসম করে বলছি ওমর আল্লাহর রাসূল যে কথা বলেছেন আমি আবু বকর বেঁচে থাকতে এর ব্যর্থ হবে না আবু বকর বল আমি যতদিন আমি বেঁচে থাকি আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন আমি বেঁচে থাকবো আর দিনের উপর লোকেরা আক্রমণ করবে ওমর এটা কখনো হতে পারে না ওমর রাদিয়াল্লাহু বললেন তাহলে আপনি অন্ধের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন কমপক্ষে যুদ্ধ বন্ধ করুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করে বললেন আজাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ারুন ফিল ইসলাম ওমর আমি তো জাহিলি যুগের বাঘকে চিনতাম আমি জানি সে ইসলামেও বাঘ হওয়ার কথা ইসলামে এসে সে আবার এরকম সে কাপুরুষ হয়ে গেল কিভাবে তোমার কোন কাপুরুষের কথা তো আমি শুনতে চাইনি ওমর তুমি যদি আমার পক্ষে থাকলে যুদ্ধ করো আর তুমি যদি না করতে চাও তাহলে তুমি চলে যাও কিন্তু আমি যুদ্ধ করবই কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবু বকরকে বললেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি আমি দেখতে পেয়েছি লাকাদ শরাহাল্লাহু সাদরা আবি বকর লিল কিতাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের অন্তরটাকে কিতালের জন্য যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইয়াদফাউনাহু ফি আহদি রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা আল্লাহর কসম করে বলছি যেই লোকেরা যাকাত দিতে অস্বীকার করেছে এরা রাসূলের যুগে যদি একটা খুর যাকাত দিত একটা রশি যাকাত দিত এখন যদি পা একটা ছাগল অথবা বকরির পায়ের খুর অথবা একটা রশিও যাকাত দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই এই যুদ্ধ করার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনকে এই জমিনে দুর্বল হতে দেননি প্রিয় ভাইরা আজকের আবু বকররা কোথায় এই দ্বীন যে দুর্বল হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে আপনার নিজের মাঝে এই দ্বীন দুর্বল আপনি কিভাবে এই দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করবেন অথবা এই দ্বীনের দাওয়াতকে আপনি কিভাবে বুলন্দ করবেন দ্বীন তো শাদাতুল ইসলাম ইয়ালু ওয়ালাই ওয়ালা আলাই ইসলাম প্রতিষ্ঠিত হবেই ইসলাম এই গোটা পৃথিবী শাসন করবেই কিন্তু সেই শাসনের ক্ষেত্রে সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার অবদান কতটুকু আপনার কন্ট্রিবিউশন কতটুকু সেটাই মূলত আপনাকে দেখতে হবে সেটাই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যেমনি ভাবে দ্বীনকে ছেড়ে যাননি আপনারাও তেমনি ভাবে দ্বীনকে ছেড়ে যাবেন না সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহূর্তের ঈমানের মাধ্যমে তাদের মধ্যে যে বিবর্তন হয়েছিল ইকরামা ইবনে আবি জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যাদের বিরুদ্ধে হুলিয়া ঘোষণা করেছেন এদেরকে যেখানেই পাওয়া যায় যদি তাদেরকে দেখা যায় যে ইয়াতাআল্লাকুনা বিআসতারি কাবা কাবার গিরাব ধরে তারা লটকে আছে তাহলেও তাদেরকে সেখানে তাদেরকে ধরে নিয়ে আসো এবং তাদেরকে হত্যা করো আবি ইকরামা ইবনে আবি জাহাল পালিয়ে চলে গেল তার স্ত্রী উম্মে হাকিম ইসলাম গ্রহণ করলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন আমি তাকে ইসলামে নিয়ে আসতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসুন লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন হারিসুন আলাল মুমিনিনা রাউফুর রহিম এমন মানুষ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণে মুসলমানদের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন মানুষ ঈমান গ্রহণ করবে এই জন্য তিনি তার নিজকে উদার উন্মুক্ত করে দিয়েছেন তিনি বলেন ঠিক আছে ইকরামাকে নিয়ে আসেন তিনি ইকরামাকে নিয়ে আসলেন ইকরামাকে তিনি বললেন তার স্ত্রীকে বললেন আল্লাহর রাসূল এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তার চেয়ে ভালো মানুষ এবং তার চেয়ে দয়ালু মানুষ তার চেয়ে ক্ষমাশীল মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখিনি তিনি আপনাকে ক্ষমা দিয়ে করে দিয়েছেন সেই ক্ষমার ঘোষণা নিয়ে আমি নিয়ে এসে আমি এসেছি আপনি আসুন তিনি চলে আসলেন তিনি রাসূলের কাছে বললেন ইয়া মুহাম্মদ শুনেছি আপনি নাকি আমাকে ক্ষমা করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হ্যাঁ ক্ষমা করে দিয়েছি তিনি বলেন আপনার হাতটাকে আপনি আমার কাছে প্রসারিত করে দিন তিনি বায়াত করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঈমান এনে অতঃপর তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি এখন থেকে আমি যত জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম এবং যত অর্থ আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছিলাম তত জায়গায় এখন থেকে আমি ইসলামের পক্ষে কথা বলবো তার চেয়ে দ্বিগুণ অর্থ এখন আমি ইসলামের পক্ষে ব্যয় করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই বায়াত করে মুহূর্তের মধ্যে একজন ব্যক্তির বিবর্তন যদি এরকম হয় তাহলে আপনি গত 30 40 50 60 বছর পর্যন্ত ঈমান আনার পর অথবা ইবাদত করার পর গত একটি মাস ইবাদত করার পর আপনি কিভাবে আবার পিছনের দিকে ফিরে যাওয়ার জন্য আপনি চিন্তা করছেন প্রিয় ভাই সেজন্য বলছি আপনি রমাদানের কথা একবার চিন্তা করে দেখুন রমাদানে আপনি ইবাদত করলেন রমাদানে আপনি রোজা রাখলেন কিন্তু রমাদানের রোজাই কি আপনার শেষ রমাদানের পর আপনি আজকে ঈদ পেলেন আমি আল্লাহর কসম করি আপনাদেরকে বলি যদি আপনারা আপনাদের দিবসগুলোকে রমাদানের মতো বানাতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের প্রত্যেকটা দিনকে ঈদের মতো আনন্দগুণ আনন্দঘন এবং আনন্দপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আপনি যদি আপনার জীবনটাকে রমাদান বানাতে পারেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার দিনগুলোকে ঈদের দিনের মতো পরিণত করে দেবেন অথবা আপনার দিনগুলোকে আপনি রমাদানের মতো করুন আপনার দিনকে আপনি রমাদানের মতো করুন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রমাদানের পরে আপনারা ভুলে যাবেন না প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আকুল কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই প্রিয় বোন রমাদানের পর আত্ম জিজ্ঞাসা করুন আজকের এই দিনে নিজকে জিজ্ঞেস করুন রমাদানের যে দায়িত্ব ছিল দায়িত্বটিকে আপনি ঠিকমতো পালন করতে পেরেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু তোমরা তোমাদের নিজেদেরকে বিশাল বড় বিপদের বিশাল বড় পরীক্ষা নিরীক্ষা এবং বিশাল হিসাব নিকাশের সামনে তোমাদের নিজেকে দেখতে পাওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের আমলের হিসাব করো তুমি চেক একবার চেক করে দেখো চেক লিস্ট দেখো তোমার কি করার কথা ছিল তুমি কি করতে পেরেছো তুমি কি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ নাকি তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ তুমি সেই বিষয়টি তুমি চিন্তা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার সময় মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি যাবেন আউস এবং খাজরাজ লোকদের সাথে আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথে যখন তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন তখন এই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হলেন চুক্তিবদ্ধ হলেন একটি কথা আব্দুল ইবনে রাওয়াহা রাসূল সাল্লামকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ আস্তারিতু লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শিত আস্তারিতু লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শিত আপনার নিজের জন্য এবং আল্লাহর জন্য আমাদের সাথে যা চুক্তিবদ্ধ হতে চাই চুক্তিবদ্ধ করুন কিন্তু বিষয় হবে একটা যত চুক্তি আমাদের সাথে করে নেন করে নিতে পারেন কিন্তু আমাদের চুক্তি একটাই আমাদেরকে জান্নাতের গ্যারান্টি আপনাকে দিতে হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই যুগের লোক কিভাবে তিনি বুঝতে পারলেন রাহিমাল্লাহু আব্দা ইবাদহু হাউলা আল্লাহ আল্লাহ তার এই সকল বান্দাদের উপর রহম করুন
ইয়া রাসূলুল্লাহ যত চুক্তি করতে মানে করুন যত শর্ত দিতে চায় দিন কিন্তু আমাদের শর্ত একটাই আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ তাআলা তবে ইনজিল এবং কোরআন একই ওয়াদা দিয়েছেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে জান্নাত প্রদান করবেন তারা আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করবে এই যুদ্ধে তারা অন্যকে হত্যা করবে এবং নিজেরও তারা নিহত হবে এর মাধ্যমে তারা শাহাদাতের মর্যাদা অর্জন করবে তারা যদি ফিরে আসে তাহলে তারা ওই মর্যাদা থেকে তারা বঞ্চিত হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন ওয়াদান আলাইহি হাক্কান এটা আল্লাহর ওয়াদা এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই ওয়াদা কি আপনি কান পেতে শুনতে পান আপনি যদি কান থেকে শুনতে না পান তাহলে আপনার কানকে পরিষ্কার করুন আপনি এটা বুঝুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে সেই ওয়াদার কথা বলেছেন অতএব মূল্যায়ন করে রমাদানে আপনার অর্জন কি আপনি কতটুকু তাকওয়া অর্জন করেছেন কতটুকু সিয়াম কিয়াম এবং কোরআন তেলাওয়াত জিকির আজকার ইস্তিগফার তাওবা সাদাকা এবং যাকাত ইত্যাদি কতটুকু কাজ আপনি করেছেন আপনি কতটুকু ইবাদতের প্রতি মনোনিবেশ করেছেন আপনি কতটুকু ধৈর্য ধারণ করেছেন আপনি কতটুকু মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি নিজকে আপনি বিরত রেখেছেন এগুলো একবার আপনি আপনার নিজকে পরীক্ষা করে দেখুন প্রিয় ভাই যদি এমন সালাফদের মধ্যে এমন অনেকেই ছিল ফুদাইল বিন আওয়াজ আয়াজ রাহিমাহুল্লাহ একটি মাত্র আয়াত শুনেছেন যে আমার আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক একটি আয়াত শোনার পর একজন ডাকাত একজন চোর তার নিজকে ওই সময়ের শ্রেষ্ঠতম স্কলার এবং শ্রেষ্ঠতম আল্লাহওয়ালাতে যদি পরিণত করতে পারে তাহলে এই আয়াতগুলো এরকম আয়াত আপনারা কত শুনেছেন আপনাদের এবং আমাদের মাঝে কোনো বিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না পরিবর্তন অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে একজন মোমেন আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ এই অঙ্গীকার একজন মোমেন কখনোই ছিন্ন করতে পারে না যদি সে ছিন্ন করে তাহলে সে কোনো মোমেনের কাতারেই পড়ে না অতএব আপনারা যখন ইবাদত করেছেন রমাদানে এই ইবাদতগুলোকে আপনারা অব্যাহত রাখুন মনে রাখবেন ইবাদতগুলোকে অব্যাহত রাখাই হচ্ছে আপনার ইবাদতগুলো যে কবুল হয়েছে তার একটা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আমিলা আমালান আসবাতাহু আতকারাহু যখন তিনি কোনো আমল করতেন তখন এটাকে তিনি সাওয়াবে সাবেত রাখতেন সাবেত মানে হলো এটাকে তিনি অকর্তিত রাখতেন এটি সব সময় তিনি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাসূল সাল্লামের আমল ইবাদত সম্পর্কে আমরা হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদত করলে ওই ইবাদতটি তিনি কখনো ছেড়ে দিতেন না তিনি ওই ইবাদতটি করতেই থাকতেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি ছিল আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই পলিসিতে আপনাকে অবশ্যই অবশ্যই চলতে হবে আর মনে রাখবেন আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা আপনার জন্য সহজ করে দিবেন ফা আম্মা মান আতা ওয়া তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা কেউ যদি এইভাবে অব্যাহতভাবে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথটা তার জন্য সহজ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে তাকে ইস্তামিলুহু ভালো কাজে নিয়োগ করেন সাহাবায়ে কেরাম বললেন ওয়া কাইফা ইস্তামিলু ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন ইউওয়াফিকুহু লিল আমালিস সালিহ সুম্মা ইয়াকবিদু আলাইহি তাকে ভালো কাজ করার তৌফিক দেন অতঃপর ওই ভালো কাজ অবস্থায় আল্লাহ তাআলা তাকে মৃত্যুদান করেন আপনি যদি জান্নাতি হতে চান তাহলে আপনি ভালো কাজ থেকে অব্যাহত রাখুন তাহলে আপনি জান্নাতিদের তালিকাভুক্ত হতে পারবেন ছোট ছোট কাজও যদি অব্যাহত রাখা যায় তাহলে কি হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে রাসূলের সামনে তিনি তার আগেই তিনি তার আওয়াজ পায়ের খসখস আওয়াজ শুনতে পেলেন খসখস এই শব্দটি হাদিসে এসে খাস খাসা থাক আমি তোমার খসখস আওয়াজ শুনেছি জান্নাতে বেলাল তুমি এমন কি আমল করো এমন কোনো আমল করি না আমার যখন অযু চলে যায় তখন আমি অযু করি যখনই অযু করি তখন আমি দুই রাকাত নামাজ পড়ি রাসূল বললেন ফাবিযালিকা ইয়া বেলাল বেলাল এই কাজের কারণেই তো এই কাজের কারণেই তুমি এরকম মর্যাদা প্রাপ্ত হয়েছো হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে তিনি কোরআন তেলাওয়াত শুনতে কোলা তেলাওয়াত করতে শুনলেন রাসূল জিজ্ঞেস করলেন এই লোকটিকে বলা হলো হারিসা বিন নুমান রাসূলাম তখন ঘুম থেকে জেগে তিনি স্বপ্নটি দেখেছেন তিনি বললেন কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু এটি হলো আসলে মায়ের প্রতি আনুগত্য প্রদর্শন ওয়া কান আবাররান নাস বি উম্মি তিনি তার মায়ের প্রতি সব সময় আনুগত থাকতেন আনুগত্য প্রদর্শন করতেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জান্নাতে তিনি সুরেলা সুরে কোরআন তেলাওয়াত করছেন আর লোকেরা তার কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হচ্ছে প্রিয় ভাই আমলগুলোকে যাই করেন ছোটখাটো লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ছোট কাজগুলোকে আপনি অবহেলা করবেন না এর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে আবু লাহাবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আবু লাহাবের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারে লাঘব করে দেন
সোমবারে একটাই মাত্র কারণ কারণ হচ্ছে রাসূল সাল্লামের জন্ম যখন সোমবারে হয় আবু লাহাব তখন কাবার চত্বরে বসা ছিল তার কাছে যখন তার ক্রীতদাসী সুয়াইবা যখন নিয়ে গেল এই সংবাদ যে আপনার একজন ভাতিজা জন্ম হয়েছে সে তখন খুশি হয়ে গেল এবং খুশি হয়ে গিয়ে ওই নারীকে মুক্ত করে দিল স্বাধীন করে দিল একটাই মাত্র ভালো কাজ করার কারণে যদি সোমবারে তার আযাব শাস্তি আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামে কমিয়ে দিয়ে থাকেন আপনারা যে অব্যাহতভাবে ভালো কাজ করে যাবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এর রিওয়ার্ড আপনার জন্য কি রাখতে পারেন একবার চিন্তা করে দেখেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা শাকুরুন হালিম আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর অর্থাৎ তিনি শুকরগুজার মানে তিনি মানুষকে তাদের কাজের প্রতিদান এবং প্রতিফল আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করেন কোনটা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বঞ্চিত করেন না সেজন্য প্রিয় ভাইরা আমি দুই তিনটি বিষয় যেটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই রমাদানে আপনারা সালাত আদায় করেছেন সালাতকে মিস করবেন না সালাত আস-সালাত ওয়া মালাকাত ঈমানুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মৃত্যুর সময় তিনি সালাতের কথা বলেছেন সালাত সালাতকে তোমরা ভুলে যেও না সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে সালাতের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যারা সালাতে জামাতে অংশগ্রহণ করে না আমার মনে চাই ওদের বাড়ি ঘরগুলো ওদেরকে নিয়ে পুড়িয়ে দেই যদি এটা জামাতে অংশগ্রহণ করা ব্যাপার এরকম হয় তাহলে লোকদের সালাতের গুরুত্বটা কেমন হওয়া দরকার রাসূল সাল্লাল্লাহু বললেন আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলবো না যার কারণে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন তোমাদের তোমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে সওয়াব প্রদান করবেন তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক অনেক বাড়াতে থাকবেন রাসূল বললেন এই কথা সাহাবায়ে কেরাম বললেন ইয়াস হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবাগুল উযূয়ে আলাল মাকারিহি ওয়া কাসাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি ফাযালিকুমুর রিবাদ তোমরা বারবার মসজিদে যাবে ঘন ঘন মসজিদে যাবে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে অফুরন্ত সওয়াব প্রদান করবেন মসজিদে আসুন সালাতের জন্য অপেক্ষা করুন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল সালাতকে ভুলে যাবেন না আপনার প্রিয় ভাই রোজাকে ভুলে যাবেন না রোজা শুধুমাত্র রমাদানের ইস্যু নয় আল্লাহ রাসূল কেবলমাত্র রমাদানে রোজা রাখেননি তিনি রমাদানের পরেও রোজা রেখেছেন আপনার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বললেন এই দুই দিন আল্লাহর কাছে আমলগুলো উত্থাপন করা হয় আপনি সেই দিন আল্লাহর জন্য রোজা রাখবেন না আপনি আইয়ামে বিদের রোজা রাখবেন না যেই তিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সেই তিন দিনগুলো আপনি আল্লাহর জন্য রোজা রাখবেন না এই রোজা রাখা আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন অতএব এভাবে রোজা রাখুন রোজা কেবলমাত্র রমাদানে রাখবেন এমন যেন না হয় যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ও যদি রোজা অবস্থা মারা যায় দাখাল আল জান্নাত সহি হাদিস এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আপনি যদি রোজা রাখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মর্যাদা আপনাকে প্রদান করবেন আপনি রোজা রাখুন আপনি সালাত আপনি কিয়ামুল লাইল করেছেন আপনি কিয়ামুল লাইল রাতের সালাত আদায় করেছেন এটা আপনি ছেড়ে দেবেন না প্লিজ ফা ইন্নাহু শারাফুন লিল মুমিন আপনি যদি চান দিনের বেলা আপনার মর্যাদা বাড়ুক লোকেরা আপনাকে সম্মান করুক আখেরাতে আপনার সম্মান বাড়ুক ফেরেশতারা আপনার জন্য কাজগুলোকে সহজ করে দেক আপনার চেহারা উজ্জ্বল আলোকিত হোক লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক যদি আপনি এটা করতে চান তাহলে আপনি কিয়ামুল লাইলে সালাতুত তাহাজ্জুদে আপনি দাঁড়িয়ে যান দেখবেন দিন ভর আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার কাজগুলোকে কত সহজ করে দিয়েছেন আমি বহু আল্লাহওয়ালাকে জানি আমাদের সালাফদের মধ্যে যারা রাতের ইবাদত করেছেন দিনের বেলা তারা এত উন্মুক্তভাবে এত সহজভাবে তাদের কাজগুলো তারা করতে পেরেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তাদের জন্য কাজগুলোকে সহজ করে দিয়েছেন অতএব প্রিয় ভাই রাতের ইবাদত করুন এটিকে আপনারা ছেড়ে দেবেন না দান সাদাকা করেছেন রমাদানের পরেও আপনারা দান সাদাকা অব্যাহত রাখুন আপনারা বিভিন্ন জায়গায় দান সাদাকা করবেন এই মসজিদের কথা আমরা বলেছি আগামী ঈদের আগে যেন এই মসজিদের তৃতীয় তলাটি আমরা পেয়ে যেতে পারি সেইভাবে আপনাদের এগিয়ে আসা দরকার আপনারা কাজ করবেন এই মসজিদকে নির্মাণের জন্য 8-10 লাখ টাকার মধ্যে চতুর্থ তলা লাগবে আপনারা অনেকে আছেন কিছু কিছু করে দেন এটি আপনাদের কাজ আমরা যেন এখানে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঈদুল ফিতরের নামাজে আমরা জায়গা দিতে পারি লোকজনকে অতএব আপনারা এই বাকি কাজটি করার জন্য আপনি এগিয়ে আসবেন দান সাদাকার কাজ আপনারা করবেন যাকাত দেবেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে যাকাত প্রদান না করলে এই সম্পদ আপনার জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে এগুলোই আপনাকে শাস্তি দেবে এগুলোই আপনার শাস্তির উপকরণ হবে অতএব এই দান সাদাকা করুন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করুন প্লিজ মানুষের সাথে ভালো ব্যবহার করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন পরিবারে যদি কোমলতা থাকে ওই পরিবার আল্লাহ সুবহান ওয়া তাআলা কল্যাণ দিয়ে ভরপুর করে দেন আল্লাহর কিতাবকে ভুলে যাবেন না প্লিজ হুয়া হাবলুল্লাহিল মাতিন এটা আল্লাহর শক্ত রশ্মি এটাকে ভুলে যাবেন না আল্লাহর কিতাবকে পড়ুন তিন দিন যদি কিতাব ছেড়ে দেওয়া হয় কিতাব না পড়া হয় তাইলে তো এটাকে বলা হয় এই ব্যক্তি কোরআনকে ছেড়ে দিয়েছে আর আপনি এবং আমি যে অব্যাহতভাবে কোরআন পড়বো না এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়ে যায় আমরা কোরআন পড়বো না তাইলে আমাদের অবস্থা কি হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করে আল্লাহর কাছে যে আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল তাহলে অবস্থা কি দাঁড়াবে সেজন্য কোরআনকে ছেড়ে দেবেন না কোরআন পড়ুন কোরআন পড়ুন রমাদানের পরেও কোরআনকে পড়ুন যে ধারা রেখেছিলেন আজকে থেকে এই ঈদের দিন থেকে সেই ধারাটিকে অব্যাহত রাখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন
আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবী জুড়ে যে সকল মুসলমানরা আছেন তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দ্বীনের উপর দায়েম এবং কায়েম রাখুন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুবহান সুস্থ করে দিন যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন যারা সুস্থ আছেন তাদেরকে অব্যাহতভাবে সুস্থ রাখুন যেখানে যেখানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে ওই সকল জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা জালিমদেরকে হেদায়েত দান করুন তাদের অবস্থা যদি হেদায়েতের মতো না হয় তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিন এবং গোটা পৃথিবীতে যেন শান্তি বিরাজিত হয় সেই অবস্থা আল্লাহ সুবহান ওয়া তাআলা করে দিন আল্লাহ তার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করে নিন হে আল্লাহ আমাদের রমাদানের সিয়াম কিয়াম জিকির আজকার তেলাওয়াত তাওবা ইস্তিগফার সাদাকা সব কিছু তুমি কবুল করে নাও আল্লাহ রমাদানের পরে যেন এই কাজগুলো করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও আমাদের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে কবুল করে নাও তাদেরকে তুমি আমাদের তোমার দ্বীনের জন্য তাদেরকে কবুল করে নাও ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন